The secret of all success is the law of attractions. আপনার ল অফ অ্যাট্রাকশনের উপরে একটা ভিডিও দেখতে পারেন যে এই ল অফ অ্যাট্রাকশনটা কি। অ্যাকচুয়ালি এই পৃথিবীতে যা কিছু আপনার দিকে আসছে, হোয়াট এভার ইজ কামিং ইন ইউর লাইফ, ইউ আর অ্যাট্রাক্টিং, আর কেউ না। এবং এটা কোরআনের কথার সাথে মিল আছে। ইভেন হোলি কোরআনে বলা হচ্ছে, হে মানুষ, তোমাদের উপর আমি কোনো কিছু চাপিয়ে দেই না, তোমরা তোমাদের বিপদ আপদ সমস্ত কিছু, তোমাদের জীবনের সৌন্দর্য সব কিছুই তোমরা নিজের দিকে আকর্ষণ করছো। কাজে সায়েন্টিফিক এই তথ্যটা কোরআনের বাণীর সাথে মেলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমাদের থটসের একটা ফ্রিকোয়েন্সি আছে, চিন্তার এই ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সিটা মেজার করা যায়। সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট কিছু হয়েছে যেটা দ্বারা এই ফ্রিকোয়েন্সিটা মেজার করা যায়, যার ফোকাসের ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি যত পাওয়ারফুল, তার কাছে বাস্তব সফলতা তত দ্রুত ধরা দেয়। মানুষ হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল, এবং মানুষের সিম্বল হচ্ছে মোস্ট পাওয়ারফুল ম্যাগনেট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা হচ্ছে ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোলের মতো সমস্ত ইউনিভার্সাল ব্ল্যাক হোল যেরকম সব কিছুকে নিজের দিকে আকর্ষণ করে, মানুষও সেরকম সব কিছু নিজের দিকে আকর্ষণ করে থাকে। মানুষ সব কিছু প্রকৃতপক্ষে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, হোয়াট এভার হিউম্যান কাইন্ড ওয়ান্টস, সে নিজের দিকে সে আকর্ষণ করছে। থট বিকাম থিংস, চিন্তাধারাই বাস্তবায়িত হয়ে যায়। ইউ উইল নো লেটার, নাও ইট হ্যাপেন্স। থট বিকাম থিংস, চিন্তা ভাবনা বাস্তবের পরিণত হয়ে যায় এক সময়। এটা পরে বুঝতে পারে মানুষ যখন এই ট্রেনিং নিয়ে থাকে। হ্যাঁ, লেট আস লুক অ্যাট দ্য কোট ফার্স্ট। একটা কোটেশন আপনাদেরকে শোনাচ্ছি। মোস্ট পিপল ডু নট লিসন উইথ দ্য ইন্টেনশন টু আন্ডারস্ট্যান্ড, অ্যাকচুয়ালি দে লিসন উইথ দ্য ইন্টেন্ট টু রিপ্লাই। তারা শুনে শুধু অন্য একটা জিনিসের, শুধু একটা ভেটো খাড়া করে, যে কোনো একটা জিনিসের প্রতিদ্বন্দ্বিতা সে খাড়া করতে চায় এবং বলে যে এটা এইভাবে সম্ভব না। অ্যাকচুয়ালি ইভেন ইন দ্য সুরা ইউসুফে আয়াত আল্লাহ বলছেন, অলমাইটি ইজ টেলিং, ফর দ্য বেটারমেন্ট অফ ম্যানকাইন্ডস আই ব্রিং লটস অফ এক্সাম্পলস অ্যান্ড এক্সপ্লানেশনস, বাট দ্য হিউম্যান কাইন্ড ইজ ফুল অফ আর্গুমেন্টস। মানুষ সবসময় আর্গুমেন্ট তৈরি করার চেষ্টা করে, কোনো জিনিস ভালোভাবে শুনে সেটা নিজের ভিতরে বিশ্লেষণ না করে সে শুধু আর্গুমেন্টস তৈরি করতে চায়। তো বিধাতা যে কি পরিমাণ শক্তি আমাদের মধ্যে লুকিয়ে রেখেছে এটা জানার জন্যে আমাদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, নতুবা এই ধরনের সেমিনারে আসতে হয়। কারণ আমেরিকার ফোরফাদার্সরা জানতেন, যারা আমেরিকার ফোরফাদার্স ঠিক না, এটা ফাউন্ডার ফাদার্স যারা পাঁচজন ছিলেন, তারা ছিলেন জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, জন অ্যাডামস, দানিয়েল অ্যাডামস আর বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এরা সবাই জানতেন অ্যাকচুয়ালি যে মানুষের মধ্যে এই শক্তিটা লুকায়িত রয়েছে, সেই শক্তিটা হচ্ছে পেন্টাগনের শক্তি। মানুষ আর পেন্টাগনটা কি, সিম্বল অফ ব্ল্যাক হোল, আর ব্ল্যাক হোলটা কি, ব্ল্যাক হোল ক্যান অ্যাট্রাক্ট এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।